আগের দিন আমি তোমাদের এই পপুলেশন অব দি পড়িয়েছিলাম, আজকে এই ভিডিওটিতে যেটা পড়াবো সেটা হচ্ছে কমিউনিটি স্তর সম্পর্কে। অর্থাৎ কমিউনিটি কি? একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল এরূপ পপুলেশনের সমষ্টিকে বলা হয় কমিউনিটি বা সম্প্রদায়। অর্থাৎ একটি কমিউনিটি অনেকগুলো পপুলেশন নিয়ে তৈরি। তাহলে এই ছবিটিতে আমরা খুব ভালোভাবে দেখব, আগের দিন পড়েছিলাম একক জীব স্তর, অর্থাৎ একটি জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশকে আমরা বলেছিলাম একক জীব স্তর। অনেকগুলো প্রজাতি, অনেকগুলো জীবের সমাহারকে বলেছিলাম একটি নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট প্রজাতি অনেকগুলো জীবকে সংখ্যাকে বলা হয় পপুলেশন। অনেকগুলো পপুলেশন মিলে হয় কমিউনিটি, অনেকগুলো কমিউনিটি মিলে হবে বাস্তুতন্ত্র, অনেকগুলো বাস্তুতন্ত্র মিলে হয় বায়োম, আর অনেকগুলো বায়োম মিলে হয় বায়োস্ফিয়ার। তাহলে আজকে আমাদের পড়ার জায়গাটি হলো কমিউনিটি। আমরা কমিউনিটি পড়ার সময় বললাম যে পপুলেশনগুলো আন্তঃক্রিয়াশীল হবে। তাহলে একটি কমিউনিটিতে কত ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় একে ভাগ করলে আমরা দেখতে পাব। এইখানে দেখব যে কমিউনিটিকে ভাগ করলে তার চার ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়: প্রতিযোগিতা, শিকারজীবিতা, পরজীবিতা, সহযোগিতা। প্রতিযোগিতা কখন হয়? যখন পরিবেশের আলো, বাতাস, বাসস্থান এবং খাদ্যের জন্য যখন একই প্রজাতির দুটি জীব বা দুটি ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে যে আন্তঃক্রিয়া দেখা যায় তখন তাকে আমরা বলবো প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতামূলক আন্তঃক্রিয়ায় দুটি জীবেরই ক্ষতিগ্রস্ত হয়, দুটো জীবই ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য এই সম্পর্ককে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করব। এই প্রতিযোগিতাকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা অন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা এবং আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা। অন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা কখন দেখা যায়? না, একটি প্রজাতির দুটি জীবের মধ্যে যখন প্রতিযোগিতা হবে তখন তাকে বলবো অন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা, এবং দুটি ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে যখন প্রতিযোগিতা দেখা যাবে তখন তাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতা। এবার শিকারজীবিতা, এই শিকারজীবিতার ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এখানে খাদ্য খাদক সম্পর্ক ব্যবহৃত হয়। অর্থাৎ একটি জীব খাদ্য হিসেবে ব্যবহৃত হবে এবং আরেকটি জীব খাদক হিসেবে ব্যবহৃত হবে। যে খাদক হবে সে উপকৃত হবে, তার জন্য তার ক্ষেত্রে আমরা লিখব পজিটিভ সাইন, এবং যে যাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে তার জন্য তাকে আমরা লিখব নেগেটিভ সাইন। অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্ককে আমরা লিখব পজিটিভ এবং নেগেটিভ হিসেবে চিহ্নিত করব। পরজীবিতার ঠিক একইভাবে, পরজীবিতা আগেও আমরা পড়ে এসেছি, পরজীবিতা হচ্ছে এমন একটি সম্পর্ক যেখানে একটি জীব একটি আশ্রয়দাতা বা হোস্টকে কেন্দ্র করে বেঁচে থাকবে। অর্থাৎ আশ্রয়দাতার কাছ থেকে পুষ্টিরস নিয়ে তার জীবন নির্ধারণ বেঁচে থাকবে, তার জীবিকা নির্ধারণ করবে। এবং এক্ষেত্রে আশ্রয়দাতা বা হোস্টের ক্ষতি হয় তার জন্য তার ক্ষেত্রে আমরা লিখব নেগেটিভ চিহ্ন। এবং যে জীবটি অর্থাৎ পরজীব বেঁচে থাকবে সে কিন্তু উপকৃত হবে, তার জন্য তার ক্ষেত্রে হবে পজিটিভ সাইন। অর্থাৎ এক্ষেত্রে পরজীবিতা সম্পর্কটাও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, সহযোগিতা বা কোঅপারেশন যেটাকে বলা হয়, এই সহযোগিতার ক্ষেত্রে দুটি জীব পাশাপাশি থেকে একে অপরের সহযোগিতা করে কিন্তু বেঁচে থাকে। এক্ষেত্রে আমরা দেখব যে সহযোগিতার সম্পর্ককে তিন ভাগে ভাগ করব, একটা হচ্ছে কমেন্সালিজম, আর একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটি হচ্ছে প্রোটো কোঅপারেশন। কমেন্সালিজম এমন একটি সম্পর্ক যে সম্পর্কে দুটি জীব পাশাপাশি থেকে জীবন নির্ধারণ করবে এবং একটি জীব উপকৃত হবে, তার জন্য তার ক্ষেত্রে আমরা লিখলাম পজিটিভ সাইন। কিন্তু আরেকটি জীব যদি কোনোভাবে সম্পর্কে চলে যায় তার কোনো ক্ষতিও হবে না কিন্তু উপকৃতও হবে না, তার মানে তার জন্য ক্ষেত্রে আমরা লিখব জিরো। তাহলে কমেন্সালিজমের সম্পর্ককে আমরা জিরো এবং পজিটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করব। এর একটি সুন্দর উদাহরণ যদি দিই তাহলে আমরা দেখব এখানে কমেন্সালিজম। কমেন্সালিজমের উদাহরণ হচ্ছে অর্কিড। অর্কিড জাতীয় গাছ যে উদ্ভিদকে কেন্দ্র করে উদ্ভিদের ওপর বাস করে কিন্তু উদ্ভিদটির থেকে পুষ্টি নেয় না, অর্থাৎ কেবল বাসস্থান লাভ করেই অর্কিড বেঁচে থাকে। তার জন্য ওই উদ্ভিদের যার উপর বাসস্থান করে বেঁচে থাকে তার কোনো উপকার হয় না কিন্তু তার কোনো ক্ষতিও হয় না, কিন্তু অর্কিড যেহেতু তাকে আশ্রয় করে বেঁচে থাকে তার জন্য অর্কিডের কিন্তু
লাভ হয়, তাই অর্কিডের ক্ষেত্রে পজিটিভ সাইন হবে, এবং যে উদ্ভিদের ওপর আশ্রয় করে বেঁচে থাকে তার ক্ষেত্রে আমরা জিরো লিখতে পারি। মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম হচ্ছে এমন একটি সম্পর্ক, মানে দুজন দুটি জীব পাশাপাশি থেকে একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকবে। এক্ষেত্রে দুটো জীবের একে পাশাপাশি থাকাটা খুব জরুরি। একজন একটি জীব যদি সরে যায় সম্পর্ক থেকে, তাহলে কিন্তু অপর জীব বেঁচে থাকতে পারবে না। এই মিউচুয়ালিজম খুব ভালো দেখা যায়, তার জন্য আমরা দুটো ক্ষেত্রে, এক্ষেত্রে দুটো জীবই কিন্তু উপকৃত হবে। এক্ষেত্রে আমরা পজিটিভ পজিটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করব সম্পর্ককে। এখানে আমরা খুব সুন্দর একটা উদাহরণ দেব, মিউচুয়ালিজমের উদাহরণ আমরা যদি দেখি, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা আমরা সবাই জানি সিম্বিওটিক উদ্ভিদের মূলে বাস করে, এবং এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে সিম্বিওটিক উদ্ভিদের পুষ্টির জন্য নাইট্রোজেনের যোগান দেয়। আর রাইজোবিয়াম সিম্বিওটিক উদ্ভিদের মূল থেকে বা মূলে বাস করে, ফলে ওখান থেকে পুষ্টিরস নিয়ে তার জীবিকা নির্ধারণ করে। এক্ষেত্রে রাইজোবিয়ামকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সিম্বিওটিক উদ্ভিদ নাইট্রোজেনের অভাব দেখা দেবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং সিম্বিওটিক উদ্ভিদ যদি না থাকে তাহলে কিন্তু রাইজোবিয়ামও তার বেঁচে থাকতে পারবে না, কারণ এই ব্যাকটেরিয়াটি এই সিম্বিওটিক উদ্ভিদের মূলেই থাকে, অর্বুদেই থাকে। তাই এক্ষেত্রে সম্পর্ককে আমরা বলবো মিউচুয়ালিজম। প্রোটোকোঅপারেশন, প্রোটোকোঅপারেশন এমন একটি সম্পর্ক, এখানেও দুটি জীব পাশাপাশি থাকবে এবং একে অপরের সহযোগিতা করেই জীবিকা নির্ধারণ করবে। এক্ষেত্রে দুটো যে সম্পর্ককে অবশ্যই পজিটিভ পজিটিভ চিহ্ন দ্বারা চিহ্নিত করব, কিন্তু এক্ষেত্রে মিউচুয়ালিজম থেকে সামান্য ডিফারেন্স আছে প্রোটোকোঅপারেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি একটি জীবকে সরিয়ে নেওয়া হয় এই সম্পর্ক থেকে, তাহলে ওই দ্বিতীয় জীবটি কিন্তু কোনো রকমভাবে তার ক্ষতিগ্রস্ত হবে না। তার জন্য প্রোটোকোঅপারেশনের ক্ষেত্রে আমরা সম্পর্ক পজিটিভ পজিটিভ লিখবো ঠিকই, কিন্তু এটি মিউচুয়ালিজম থেকে সামান্য আলাদা। এর একটা সুন্দর উদাহরণ আমরা যদি দিই, তাহলে দেখব প্রোটোকোঅপারেশন হচ্ছে যেমন সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমন নামক প্রাণীর মধ্যে এই রকম সহযোগিতা দেখা যায়। তাহলে এই প্রোটোকোঅপারেশন হচ্ছে একজন এমন একটা সম্পর্ক, দুটি প্রজাতি পরস্পরের দ্বারা উপকৃত হয় ঠিকই, কিন্তু একজন না থাকলে অন্যটির জীবনহানি হয় না। এই ধরনের সম্পর্ককে আমরা বলবো প্রোটোকোঅপারেশন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমিউনিটির পরে যেটা আসছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, অর্থাৎ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা পড়বো। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায়। জীব সম্প্রদায় মানেই হচ্ছে কমিউনিটি ও তার পারিপার্শ্বিক পরিবেশের অজীবজ বা জড় উপাদানগুলির মধ্যে প্রতিনিয়ত আন্তঃক্রিয়া বা বিনিময়ের ফলে যে গতিশীল তন্ত্র গড়ে ওঠে তাকে বলে বাস্তুতন্ত্র। অর্থাৎ বাস্তুতন্ত্র বলতে আমরা বলবো জীবজ উপাদান এবং অজীবজ উপাদান, এবং জীব সম্প্রদায় মানেই হচ্ছে কমিউনিটির সাথে পারিপার্শ্বিক পরিবেশের যে আন্তঃক্রিয়ামূলক যে গঠন তাকেই আমরা বলবো বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের গঠনকে আমরা ভাগ করলে দেখতে পাবো, দুভাগে ভাগ করবো, একটা অজীবজ শর্তাবলী, একটি হচ্ছে জীবজ শর্তাবলী। এই অজীবজ শর্তাবলীকে আমরা, এই যে এটি হচ্ছে অজীবজ শর্তাবলী, একে তিন ভাগে ভাগ করবো, যথা জলবায়ু সংক্রান্ত বা বায়বীয় শর্তাবলী, আলো বাতাস বৃষ্টি এইগুলো, আর অজীবজ উপাদানের মধ্যে যেটা আসছে ভূপ্রাকৃতিক সংগঠন বা ফ্যাক্টর, যেটা অক্ষাংশ, পর্বতশ্রেণী, উপত্যকা, বিন্যাস, পাহাড়ের খাড়াই ঢাল এইগুলো। মৃত্তিকা সংক্রান্ত শর্তাবলী যেমন আছে মাটির উৎপত্তি, মাটির গঠন ধরন, মাটির বায়ু ও জল, জৈব বস্তু, মাটির জীব এইগুলো, এগুলো সবই হচ্ছে অজীবজ উপাদান, বায়বীয় উপাদান। এরপর জীবজ উপাদানকে ভাগ করলে আমরা দেখব দু ধরনের, একটি হচ্ছে স্বভোজী বা উৎপাদক বা সবুজ উদ্ভিদ, মানে স্বভোজী মানে সবুজ উদ্ভিদ নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে, আর একটি হচ্ছে পরভোজী বা খাদ্যক, তার মানে সবুজ উদ্ভিদ হচ্ছে স্বভোজী আর যে সমস্ত প্রাণীরাই হচ্ছে পরভোজী বা খাদক। এই খাদককে আমরা আবার দুভাগে ভাগ করব, একটি হচ্ছে বৃহৎ খাদক, অপরটি হচ্ছে অনুখাদক বা ব্যাকটেরিয়া ও ছত্রাক। এই বৃহৎ খাদককে আবার দুভাগে ভাগ করব, যথা শাকাশী বা প্রাথমিক খাদক যেমন ছাগল, হরিণ। প্রাথমিক খাদক কেন বলবো না, এরা সরাসরি স্বভোজী উদ্ভিদ অর্থাৎ উৎপাদককে ভক্ষণ করে।
আর হচ্ছে মাংসাশী, অর্থাৎ এই মাংসাশীকে আবার দুভাগে ভাগ করব, যথা গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। গৌণ খাদক হচ্ছে যারা প্রাথমিক খাদককে খায় তাকে আমরা বলবো গৌণ খাদক, আর প্রগৌণ খাদক যারা গৌণ খাদকদের খায় তাকে আমরা বলবো প্রগৌণ খাদক। এরপর আমরা পড়ব অনুখাদকদের আবার দুভাগে ভাগ করব, একটা বিয়োজক, একটি হচ্ছে পরিবর্তক বা নাইট্রোসোমোনাস। তার মানে আমরা বাস্তুতন্ত্রের উপাদান বললাম জীবজ শর্তাবলী এবং অজীবজ শর্তাবলী, তাদের একটা স্ক্যামেটিক আইডিয়া তোমাদের দিলাম। এরপরে এদের ডিটেল গঠন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বলবো। আজকে এই অবধি।